নবী পাকের সাহাবীর সমস্ত শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, খুন আর খুন হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। ওই সাহাবী ওই রকম সময়ে বাঘের মতো গর্জন করে উঠে বলেছিলেন, ওরে বেঈমানেরা, ওরে বেদিনেরা, ওরে কুফফারে কুরাইশ না শুনে রেখে দে, এই শাস্তিটা আমাকে না দি আমার নবীকে দিলে ভালো হতো। এই কথাটা অনেক দূরের কথা, ও বেঈমানেরা শুনে রেখে দে, আমি খাব্বাব, আমার ধনে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার জীবিত থাকাকালীন আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটলে যতটুকু কষ্ট, একটা কুলের কাঁটা পায়ে ফুটলে যতটুকু কষ্ট, আমি খাব্বাব, আমার হায়াতে জিন্দেগিতে বিশ্ব নবীর জীবনের এতটুকু কষ্ট মেনে নিতে পারবো না। তাও কি সোনাল বলতে পারলেন না? আর একটু মহব্বতের সঙ্গে বলুন, এই শাস্তিটা আমারে না দিয়ে নবীরে দিলে ভালো হতো, এটা অনেক দূরের কথা, আমার হায়াতে জিন্দেগিতে একটা কুলের কাঁটা পায়ে ফুটলে যতটুকু কষ্ট, আমার হায়াতে জিন্দেগিতে বিশ্ব নবীর জীবনের এতটুকু কষ্ট মেনে নিতে পারবো না। একটু জোরে বলুন। আচ্ছা ভাই, এই ভালোবাসার আমাদের ভালোবাসা যদি এক এক জায়গায় রাখা হয়, আমাদের ভালোবাসা হ্যালোজিন মেরিয়ে খুঁজে পাওয়া যাবে? অথচ রসুল বলেছেন ওই সাহাবিদের ব্যাপারে আপনার সুসংবাদ দিয়েছেন কবার? একবার। আমাদের জন্য কবার? সাতবার। কেন? এজন্য যে নবীকে দেখে ঈমান আনাটা সহজ, আর না দেখে ঈমান আনাটা কঠিন আছে, কঠিন আছে। আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজকে লক্ষ্য করুন, সেই নবীর আদর্শ সুন্নাত আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, অনেক সুন্নাত আমরা হারিয়ে ফেলেছি। আপনি লক্ষ্য করুন, এই যে আমরা খানা খাওয়ার সময়, খানা খাওয়ার সময় দস্তরখান ব্যবহার করা কি সুন্নাত? আচ্ছা বলুন তো, এই আমলটা আমাদের কজনের মধ্যে আছে বাবা? বলুন বলুন, দস্তরখান ব্যবহার করা সুন্নত, টুপি মাথায় দিয়ে খানা খাওয়া কি সুন্নাত, সুন্নাত তরিকায় বসা, কোথায় সে আমলগুলো? কোথায় এই যে দস্তরখান? শতকরা একশো জনের ভিতরে কত পার্সেন্ট মানুষ এটা আমল করে? কত বলুন? সুন্নাতটা কিন্তু হারিয়ে যাচ্ছে। মিসওয়াক, মিসওয়াক, মিসওয়াক মানে কি? দাঁতন, দাঁতন, দাঁতন। আপনি লক্ষ্য করে দেখুন, আমার সমাজ থেকে মিসওয়াকটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। বরং লক্ষ্য করে দেখুন, আমার নবীর দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, আজকের নবীর আদর্শগুলো দূরে সরিয়ে দিয়ে, রসুলের সুন্নাতগুলোকে দূরে সরিয়ে দিয়ে, বিশ্ব নবীর দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, আজকের তাদের নোংরা নীতি নিয়ে আমরা আমাদের জীবন যাপন করতে ভালোবেসেছি। অথচ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীর জমিনে যে জাত যে কওমের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা থাকবে কায়ামতের ময়দানে, ওই জাত ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে, হাসর হবে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, এই জমানায় যদি আল্লাহ নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারি, আপনি খাওয়ার সময় ওই দস্তরখানের আমলটা যদি করতে পারেন, ওই আমলটা যদি করতে পারেন আল্লাহ পাক, ওই ব্যাগ আপনার নামায় আমলে আল্লাহ পাক একশত শহীদের সওয়াব দান করে। ও ছেলে, তুমি যদি, তুমি যদি মাথায় টুপি দেওয়াটা তুমি যদি আমল করতে পারো, এই সুন্নাতটাকে যদি জিন্দা করতে পারো, তোমার নামায় আমলে আমার আল্লাহ একশত শহীদের সওয়াব দান করে। একটু বলুন না, সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আজকের এটা তো, এটা আমার লোকালিটি বলবো আমি, এসব বদর টদর মানে আমার কাছে লোকালিটি।
আল্লাহু আকবার অনেক দূরে দূরে আল্লাহ নিয়ে যায় গিয়ে দেখেছি ভাই টোটাল মাহফিলে তিনের এক অংশ মানুষের মাথায় টুপি নেই শ্রোতা 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 সব একদম মাথা খালি কিচ্ছু নেই মানে সেজন্য একটা পরিবেশ আলাদা পরিবেশ দেখাচ্ছে ওটা যে একটা মাহফিলে ওটা যে একটা মাহফিলের পরিবেশ এটা আপনি মনে করবেন না তিনের এক অংশ মানুষের মাথায় কি বলেছি আর সব ফাঁকা মানে সেজন্য মনে হচ্ছে ওরা পুরো আপনার মাটি কাটতে এসে মাটি মাটি জোন দিতে এসে সব আল্লাহ আকবার এখনো পর্যন্ত আমাদের মোটামুটি লোকালিটে আল্লাহ পাকের শান আমরা অনেকটা ভালো আছি একটু আলহামদুলিল্লাহ বলুন আমরা এখনো ভালো আছি এখনো পর্যন্ত আমাদের মাহফিলে যারা আসে অন্তত মাথায় টুপিটা লাগায় আমরা কিন্তু আমাদের পরিচয় হারিয়ে ফেলছি পরিচয় পরিচয় হারিয়ে ফেলছি আমরা আজকের বিশ্বাস করুন সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো আর মুখে যদি দাড়ি থাকতো ধর্মতলার পাঁচ রাস্তার মোড়ে পোলট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান সুবহানাল্লাহ বলুন আমাদের উপরে অন্য সম্প্রদায়ের মানুষ আঙুল তুলতে পারত না আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি পরিচয় এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে জিন্দা করতে পারলে কতটা সওয়াব হবে একশত কথা বলেন না আল্লাহর রসুলের যে সমস্ত সাহাবীরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন ওই রকম একশত শহীদের সওয়াব আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে দান করবে একটু জোরে বলুন একশত শহীদের সওয়াব শুধু তাই নয় আল্লাহ নবী বললেন মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ও মান আব্বানি কান মাই ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন মান আব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আব্বানি ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো ও মান আব্বানি যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে একটু বলুন না সুবহানাল্লাহ আচ্ছা ভাই মনটা কি চায় না আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার কে থাকবে নবী থাকবে নবী থাকবে আল্লাহ আমাকে ওই জান্নাতটা দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে রসুল বললেন মান আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি ও ব্যক্তি আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্না ও আমার সঙ্গেই জান্নাতে অবস্থান করবে একটু সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলছি পারলে এই আমলগুলো আপনাদের জীবনে আনবেন আর আল্লাহ আপনাকে যে সন্তান দিয়েছে পারলে এই আমলগুলো ওকে একটু শেখাবেন তাহলে কি হবে দুটো লাভ হবে এক হচ্ছে নবী সুন্নাহ জিন্দা করা হবে এদিক থেকে এদিক দিয়ে একটা সওয়াব পাবেন আর একটা আপনি সাদকায় জারিয়া পেয়ে যাবেন আপনি যেদিন কবরে চলে যাবেন আপনার ছেলে পৃথিবীর জমিনে ওই আমলগুলো করবে আপনার থেকে আপনার ছেলে এই আমলগুলো শেখার কারণে ও আমল করে যে সওয়াব পাবে আপনি কবরের ভিতরে সমপরিমাণে সওয়াব পেয়ে যাবেন কারণ রসুল বলেছেন আদ্দাল্লু আলাল খৈরি কাফাইলিহি সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াব পেয়ে যায় একটু জোরে বলুন একটু মহব্বতের সঙ্গে বলুন আগে আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে ওই যে বললেন একশত শহীদের সওয়াব একশত আল্লাহ নবী একদিন তার সাহাবীদের লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখনই বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে তোমাদের আশা লাগবে এটি ছিল রাসূলুল্লাহর আদেশ নবীর আদেশ মানতে হবে আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া
আল্লাহ বললেন হে বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও অমানাকুমানুহু ফান্তাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আশা লাগবে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর নতুন বিবাহ করেছেন ওই দিন ওই রাতটা ছিল বাসরসজ্জার রাত ফুল সজ্জার রাত হুজুরের বাসরসজ্জার রাত ফুল সজ্জার রাত নতুন বিবি কিনে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মজগুল হাসি খুশিতে মজগুল নতুন স্ত্রী বিবি কিনে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মজগুল হাসি খুশিতে মজগুল এমন অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে রসূলের আদেশ কি ছিল যে অবস্থায় থাকো যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে কোথায় আসতে হবে কোথায় কোথায় ময়দানে হানজালা হুজুর এখন কোথায় বাসর ঘরে হুজুর এখন বাসর ঘরে নতুন স্ত্রীকে নিয়ে খোঁজ গল্পতে মশগুল আনন্দতে মশগুল যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলছেন আমাকে বিদায় দাও এটাই তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা এটাই হয়তো শেষ দেখা আল্লাহ রাসূল আমাকে ডেকেছেন আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি স্ত্রী বললেন প্রাণের স্বামী আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন আমার অধিকার নেই বাধা দেওয়ার একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না একটু মহব্বতে বলুন যেখানে রাসূল ডেকেছেন আমি আপনাকে বাধা দিতে পারি না হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন স্ত্রীকে রেখে দিয়ে বাসর ঘর ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন উনি যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে নিজ শহীদ হলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধ শেষ হলো হানজালা হুজুরের স্ত্রী আল্লাহু আকবার যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন আমার যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো শহীদদের লাশ রাসূলের কাছে উপস্থিত করা হলো হানজালা হুজুরের লাশটা পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে এসে নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার স্বামী কোথায় আমার স্বামী আল্লাহ নবী বলেছিলেন ও হানজালা বিবি তোমার স্বামী বিদায় 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 আখিরি বিদায় জন্মের মতো বিদায় তোমার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়েছে হুজুরের স্ত্রী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার স্বামী শহীদ হয়েছে আমি দুঃখিত নই বরং আনন্দিত কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব যদি বলতে পারলেন না আমি দুঃখিত নই আনন্দিত কারণ আমি কায়ামতের ময়দানে কি হয়ে উঠব বলুন 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 শহীদের বিবি আমি একটা কথা বলতে এসেছি একটা কথা কি কথা হুজুরের বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না একটু সুবহানাল্লাহ বলবেন একটু মহব্বতে বলে যাবেন যারা দিনের রাস্তায় শহীদ হয় তাদের লাশের গোসল হয় না গোসলের প্রয়োজন হয় না কাপনের কাপড়টাও লাগে না সুবহানাল্লাহ যারা দিনের রাস্তায় শহীদ হবে ওই রক্ত মাখা শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় কাপনের কাপড়ের প্রয়োজন হয় না শহীদদিগকে কবরস্থ করা হয় কায়ামতের ময়দানে শহীদরা রক্ত মাখা ক্ষত বিক্ষত চেহারা দিয়ে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের এই অবস্থা কেন আল্লাহ জানে তবুও বান্দার জবান থেকে শুনতে আল্লাহ বড় পছন্দ করে
শহীদরা বলবে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে তোমরা আমার কাছে কি চাও? শহীদরা বলবে আল্লাহ কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে জীবনটা তোমার রাস্তায় আর একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে না আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যাও আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। ওজনে বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ওজন আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। হুজুর ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু রসুলের ডাকে সাড়া দিতে গিয়ে গোসল করার সময়টা হয়নি। আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা, যুদ্ধে ময়দান চিরুনি তালাশ করো, হানজালার লাশটা নিয়ে এসো। নবী পাক সাহাবীরা যুদ্ধে ময়দান চিরুনি তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত নাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে নাজি হয়ে ফেরেশতা জীব আল্লাহ পাক তার ফেরেশতা মারফাত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে আল্লাহর বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। একটু বলুন না সুবহানাল্লাহ, লাশটা পাওয়া যাবে না। আল্লাহর ফেরেশতারা হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে আল্লাহর বরকতের পানি রহমতের পানি দিয়ে হানজালার গোসল দিচ্ছে। একটু জোরে বলুন। আল্লাহ নবী বললেন ও বিবি, তোমার নসিব বড় খুশ নসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না। ও বিবি, তোমার স্বামীর লাশ আল্লাহর ফেরেশতারা জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের রহমত এবং বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও মুরব্বীরা, জোয়ানেরা, যুবকেরা, এই জমানায় যদি আল্লাহ নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারি বাবা, ওই রকম 100 হানজালা শহীদ আমার সওয়াব আল্লাহ পাক আপনার আমার নামায় আমলে দান করবে। জীবন দিতে হবে না, আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আমি যদি একটা একটা করে সুন্নাতের কথা বলি, আমরা যে সত্যি নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসি প্রমাণ করানোটা খুব কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, প্র্যাকটিক্যাল আসতে হবে আমাদের প্র্যাকটিক্যালে। ওই যে আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এত্তেবা অনুসরণ, এত্তেবা অনুসরণ। আজকের আপনি আরো একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাম বেগুনা মাসুম, প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম, কোন নবীর গুনাহ নেই, সুবহানাল্লাহ বলুন। এবং এই বিশ্বাসটা ঠিক রাখবেন, কোন নবীর কি নেই, প্রত্যেকটা নবী বেগুনা মাসুম। তথাপিও আল্লাহর নবী বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, কাদাব মোবারক দুটো রসুলের ফুলে ফেটে কি গড়াতো, রসানি গড়াতো,
বলুন আল্লাহু আকবার। আচ্ছা আমরা যে নবীর ভালোবাসি, আপনি এই জায়গাটায় মিল দেখুন, আমাদের মিল দেখুন। আজও অনেক মুসলমান আছে, মনে করুন 10 বছর 20 বছর 25 বছর মাহফিল শুনেছে কিন্তু এখনো নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না? নেই, আছে না? আছে। এবং অনেক মুসলমান আছে প্রচুর অজনসিয়া শুনেছে কিন্তু আজও দাঁড়িয়ে পেশাব করাটা বন্ধ করতে পারেনি, দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না, আছে না? নেই। কত বলেন না কেন আপনারা? হ্যাঁ, আরে মুসলমানের ছেলে তো না, কাচ্চা বাল, নামটা আব্দুল সালাম, নাম আব্দুল করিম, আব্দুর রহিম, নাম শুনলে মনে হবে পাকা মুসলমান, নাম শুনলে কি মনে হবে পাকা মুসলমান, দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না, নামাজ পড়ে না, আল্লাহু আকবার। এবং আরো অত্যন্ত লজ্জার সঙ্গে বলছি, আমার সমাজে অনেক মহিলারাও ইস্তেনজা করে পানি নেয় না, অনেক মহিলা ইস্তেনজা করে পানি নেয় না। আমার সমাজে একদল মুসলমান আছে বাবা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, দুদিনের বেশি নামাজ পড়ে না। আর একদল নারী আছে সারা বছরে আল্লাহকে একবারও সিজদা দেয় না, কারণ পুরুষদের ঈদের নামাজ আছে, নারীদের ঈদের নামাজ নাই। আমার সমাজে অনেক মুসলমান বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, আর কিছু কিছু নারী আছে সারা বছরে ওর রবকে একবারও সিজদা দেয় না। অথচ আল্লাহ রসুল এত নামাজ পড়তেন পা দুটো ফুলে ফেটে, হ্যাঁ রসানি গড়াতো, আর উনি নবীর উম্মত। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। জোয়ানেরা যুবকেরা শুনে রেখে দে বাবা, কবরের আজাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাজার কারণে, কবরের আজাব সবচেয়ে বেশি হয় পেশাবের ছিটে থেকে না বাজার কারণে। আল্লাহ রসুল যখন এই কথা বলেছিলেন, সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য অনেক সাহাবী কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে, জমিন কাঠির মাথা দিয়ে জমিনটাকে গর্ত করে নিয়ে সেখানে পেশাব ফেলতেন যাতে পেশাব গায়ে না লাগে। কোন কোন সাহাবি বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাব গায়ে না লাগে। আমার মুসলমানের ছেলেরা, সবাই না একদল, দুঃখে মনটা বুক ফেটে যায়, দুঃখে বুক ফেটে যায়। এরা আমাদের ঘরের ছেলে, এরা আমাদের ঘরের সন্তান, এরাই আমাদেরকে দাওয়াত করে, এরাই আমাদেরকে হুজুর হুজুর করে, এরাই আমাদের ভক্ত বলে দাবি করে। দুঃখ কষ্ট কোথায় তুমি মুসলমানের পরিচয় দিচ্ছ? আর একদল মুসলমান আছে, বাবাজি আমি একদলের কথা বলেছি সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, আর একদল মুসলমান আছে বাবাজি সপ্তাহে একদিন জুমার নামাজও পড়ে না, জুমার নামাজটা পড়ে না, সপ্তাহে একদিনও জুমার নামাজ পড়ে না। অথচ আল্লাহ রসুল বললেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা
বিনা কারণে বিনা ওজরে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয় মুনাফিকের ঠিকানাটা কোথায় আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদনারকিল আসফালিমি আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন যারা বিনা কারণে কটা জুমা ছাড়লো তিনটে ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয় আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার আপনি লক্ষ্য করুন তো আমার সমাজে কত মানুষ সাপ্তাহিক একটা দিন আমি কি গল্প করছি না বাস্তব বলছি জুমার নামাজটা পড়ে না অথচ লোকটা কিন্তু মুসলমান বলে কি করে দাবি করে নবীর উম্মত বলে বুক ফোলায় আমি নবীর উম্মত আমি মুসলমান তুমি কোন ক্যাটাগরির মুসলমান ভাই হ্যাঁ যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নতম স্থান জাহান্নাম কতটা ডিপ জানেন জাহান্নাম কতটা গর্ত জানেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চারাটা বিকৃতি হয়ে গিয়েছে বিকট আকৃতি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো তোমার কত নূরানি চেহারা দেখি হাসিন চেহারা দেখি আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার চেহারা বিকৃতি হয়ে গেল আমার চোখের পানি গড়িয়ে যায় কারণ কোন আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল আমার চোখের পানি গড়িয়ে যায় আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই আমাকে একটু শোনাও না ভাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জোর জাহান্নাম হলো সাতটি জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা সত্তর বছরের রাস্তা কমে জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ সত্তর গুণে বেশি কমে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জোর আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের আগুনকে এক হাজার বছর জানালেন এক হাজার বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা আল্লাহ বার হাজার বছর জানান হাজার বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল আল্লাহ বার হাজার বছর জানান হাজার বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো জাহান্নামের আগুন এত কালো যারা জাহান্নামে হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু না না জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন ওই যে যারা বিনা কারণে কটা জমা ছেড়ে দেবে তিনটে ওদের ঠিকানা কোথায় হবে ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায় মুনাফিকের খাতায় আর মুনাফিকের ঠিকানা আল্লাহ কোথায় বলেছে জাহান্নামের নিম্নতম স্থান তার মানে
নিম্নতম মনে জাহান্নামের ডিপ কতটা? আল্লাহ রসুল একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ রসুল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কোনো আওয়াজ শুনতে পেয়েছ? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না না, কিসের আওয়াজ? রসুল বললেন, আল্লাহ পাক জাহান্নামার উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এখনই জাহান্নামার নিচে গিয়ে পৌঁছালো, আমি রসুল ওই পাথর পড়ার আওয়াজটা শুনতে পেয়েছি। রসুলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, জাহান্নামার উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামার নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলুন আল্লাহ আকবার, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ও জওয়ানেরা, ও যুবকেরা, জাহান্নামার উপর থেকে যদি বড় একটা পাথর ছেড়ে দাগা, ওই পাথরটা জাহান্নামার নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। যারা বিনা কারণে তিনটে জুমা ছেড়ে দিবি বাবা, তোদের স্থান হবে 70 বছরের গর্ত। আল্লাহু আকবার। আমার অজ কিন্তু অনেকে সহ্য করতে পারে না বাবা, আমি ওই মলম লাগানো অজ একটু কম করি, একেবারে করিনি বলবো না, ভোরবেলা যখন উঠি তখন একটু মলম লাগানো অজ করতে, নইলে শ্রোতা থাকবে না। মলমও লাগাতে হবে, মাঝে মাঝে কাটতেও হবে, কাটো মলম দাও, কাটো মলম দাও। দরুদ শরীফ, আল্লাহুম্মা, একটু মহব্বতের সঙ্গে, মহব্বতের সঙ্গে আল্লাহ। মুঝে না জগায় আপনি খুশ কি শ্রীমতী পর, মেরে হাথ মে গায়ে দামানে মুস্তফা কি নগম হে ফোয়ার কা না তুফা কা পরোয়া, মে ডুবুঙ্গা ফির বি কিনারা করুঙ্গা। আল্লাহুম্মা, পড়ো বাবা, বলুন আল্লাহ আকবার। আমি বক্তব্য কোথা থেকে শুরু করেছিলাম জানি না আপনাদের মনে আছে কিনা, কোরআনের আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ব্যাখ্যা করতে করতে বলেছিলাম, বিশ্ব নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া নাজাত জান্নাত, সেই নবীকে পাওয়ার রাস্তা বলছিলাম। বলতে বলতে বলেছিলাম, আমরা নবীকে ভালোবাসি, এর বাস্তবতা কতটা, প্র্যাকটিক্যাল কতটা, কিন্তু সেই রাস্তায় খুঁজে খুঁজে দেখছি প্র্যাকটিক্যালটা কম আছে, মৌখিক দাবিটা আহা, এতে কি নাজাত পাওয়া যাবে বাপ? হ্যাঁ, আরে কথা বলেন না কেন? আমি এই জায়গাটায় উদাহরণ দেয় এইভাবে, আমি যদি কাগজে লিখি র দন্তস্য গয়কার লয় লয় আকার, কি হবে রসগোল্লা? ওইটা যদি কাগজে লিখে কাগজ সাটি মিষ্টি, ওই রসগোল্লার নামটা কাগজে লিখে সাটবো, টেস্ট পাওয়া যাবে না? তাহলে প্র্যাকটিক্যালে টেস্ট পেতে গেলে বদরে যেতে হবে, বদর। আজকের আমার একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনার আজকে দাওয়াত কোথায়? আমি বলছি, ইসলামের প্রথম যুদ্ধ যেখানে হয়েছিল সেইখানে। ইসলামের প্রথম যুদ্ধ কোথায় হয়েছিল? বদর। সে কিন্তু মাওলানা সাহেব, তা আমার কথাটা শুনে হো হো করে হেসে ফেলল। মূলত আমি ওকে বোঝাতে চাইছি, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দানে, আর আমি যেখানে যাচ্ছি সেই এলাকাটাও বদর। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। ওহ, কোন কথা বোঝাতে গিয়ে পর্যন্ত এসেছি? রসগোল্লা প্র্যাকটিক্যালে খেতে গেলে আপনাকে বদরে যেতে হবে, মিষ্টির দোকানে যেতে হবে, কিনতে হবে, খেতে হবে, তবে টেস্ট পাওয়া যাবে। আমি নবীকে ভালোবাসি মৌখিক প্র্যাকটিক্যালে যদি না থাকে, ওই কাগজে লিখে চাটার মতো হবে বাবা, কাগজে লিখে চাটার মতো অবস্থা হবে, ফিরে আসতে হবে আমাদের। বলতে বলতে বলেছি, রসুলুল্লাহ নামাজ পড়েছেন বেগুনা মাসুম, কিন্তু রসুল এত নামাজ পড়েছেন পা দুটো ফুলে পেটে রস গড়াতো, আর আমরা তার উম্মত হয়ে খবর নিয়ে দেখা যাচ্ছে বছরে কবার, জোরে বলুন, দুবার, তাও কি? আর মহিলাদের কিছু জীবন ইতিহাস খুঁজে দেখা যাচ্ছে সারা বছরেও ওদের তো ঈদের নামাজ নেই, আছে না? হ্যাঁ, একবারও হচ্ছে না। আহা, আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে, তবে দুরাকাতের বেশি জুমার নামাজ পড়ে না, আছে না নেই? আচ্ছা, আপনাদের এখানে মসজিদে তো ছোট কেন ভাই, খুব কম, ছোট্ট মসজিদ কত? 41। ও 41 ঘরের মুসলমান সব যদি একজন করে আসে, ও তো ভাই জায়গা হবে না তো। ৪১ ঘরে যাদের উপরে নামাজ ফরজ, পুরুষ সবাই মসজিদে ঢুকুক, আমি ওখানে কিন্তু এসে নামাজ পড়েছি আজ, আমি যা দেখেছি, এই 41 ঘরে যাদের উপরে নামাজ ফরজ পুরুষ, পুরুষ সবাই যদি মসজিদে আসে দেখা হবে বাবা, তার মানে খবরলে দেখা যাচ্ছে। আল্লাহ আকবার। জুমার দিনে দুরাকাতের বেশি নামাজ পড়ে না। আমি আজকের এখানে কমিটির ছেলেদেরকে জিজ্ঞাসা করেছি, বাবা আমার ছাড়া বক্তা আর কে আছে? ওনারা বলেছেন তিবিয়ান হুজুর আছে ফুরফুরা শরীফের। তিবিয়ান হুজুরের নাম যখনই করেছে আমি বুঝতে পেরেছি ওটা হলো কালিমুল্লাহ হুজুরের ভক্ত এলাকা। তিবিয়ান হুজুরকে দাওয়াত করেছে মানে নিশ্চিত ওই এলাকারা পীর, আমার পীর কিন্তু উনি, আমার পীর কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে নূরে মানোয়ার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। পীর কালিমুল্লাহ সিদ্দিকী। আহ, আরে আমরা নিশ্চয়ই ফুরফুরাকে মানি, ফুরফুরা তথা মোজাদ্দেদের জামানকে মানি, পাঁচ হুজুরকে মানি, দাদা হুজুরের আওলাদগণকে মানি, বাবাজি মোজাদ্দেদের জামান এবং তার প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা, এনারা কি জুমার দিনে দুরাকাত নামাজ পড়েছেন নাকি? বলুন বলুন, করাকাত পড়েছেন? আমি বলো পাস করতে করতে অনেক জায়গায় বলো মারামারিও করেছি, তা আজকে লাগবো নাকি? আমি অনেক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি মাইক খুলে দে, পিটু বয়স বেড়ো বয়স খোল মাইক খোল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, কত বলেছি বাবা? আপনাকে রাগ করছেন নাকি? 22। দুই রাকাত নামাজ হলো তাগিয়াতুল উযুর নামাজ, দুই রাকাত নামাজ হলো তাগিয়াতুল মসজিদের নামাজ, চার রাকাত নামাজ হলো কাবলাল জুমার নামাজ, দুই রাকাত নামাজ হলো ফরজ নামাজ, চার রাকাত নামাজ হলো বাদাল জুমার নামাজ, চার রাকাত নামাজ হলো আখিরি জোহরের নামাজ, দুই রাকাত নামাজ হলো সুন্নাতুল ওয়াক্তের নামাজ, দুই রাকাত নামাজ হলো নফল নামাজ। 22। আজকে দেখুন তো অধিকাংশ মসজিদগুলো দেখুন তো বাপ, এই এখান থেকে মনে হচ্ছে এখনো এক মাস হয়নি, আমি একটা মসজিদে জুমার নামাজ পড়লাম, জায়গাটার নাম হচ্ছে আখারপুর, কি নাম বলেছি?
আখারপুর। তো সেই মসজিদের মুতাওয়াল্লি যিনি, তিনি আমার বলছে হুজুর জুমার দিনই মসজিদে তালা মারা যাবে। আমি বলছি কেন? আমি বলছি আপনি আপনি জুমার দিনে তালা মারবেন কেন? শুনতে চাচ্ছি ব্যাখ্যাটা কি, উনি উনি কেন তালা মারতে চাচ্ছেন? তো বলছে হুজুর সব দুরাকাত নামাজ পড়ে চলে যাচ্ছে, তে আমরা যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসি আমাদের সঙ্গে আমাদের ছেলেদের নিয়ে যাই না, তো এরাই তো আমাদের নেক্সট জেনারেশন, তো এরা এরাই কিন্তু আমাদের দেখে শিখবে এবং এরাই কিন্তু পরে এরকম একটা সিচুয়েশন পয়দা হবে যে জুমার দিনে দুরাকাতের বেশি আর নামাজ নেই, অন্তত এর থেকে যেন আমাদের নেক্সট জেনারেশনগুলোকে বাঁচানো যায়। তো হুজুর ওই নিয়ত করেছি সবাই যখন মসজিদে ঢুকে যাবে তালা মেরে দেব পুরো পর, তারপরে তালা খুলবো, মারা যাবে। আমি বললাম ওর জন্য তালা মারা যাবে না, যাবে না। বাস্তব লক্ষ্য করুন আমাদের ছেলেরা নেক্সট জেনারেশন যারা, আমরা যা সর্বনাশ করছি ওরা কিন্তু জুমার দিনে একদম জাস্ট টাইমে যাবে, মনে করুন 12:30টায় খুতবা হবে, ও মোটামুটি 12:29 মসজিদে যাবে, দুরাকাত ফরজ পড়বে, কোথায় আসবে? কারণ ও জানে আমার বাপ এই করেছে, আর বাপ করেছে আমার দাদু করেছে আমার চাচা করেছে, কি সর্বনাশ করছি। হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, জুমার দিনে যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করবে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব হয়, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করে। আর জোরে বলুন, মহব্বতে বলুন, যে ব্যক্তি সেকেন্ড হবে, সেকেন্ড একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহর নামায় আমলে দান করবে। যে নাম্বার 3 হবে গরুর পরে কি, একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে দান করবে। জোরে বলুন। বাবা জুমার দিনে যাবি বাপ, জুমার দিনে যাবেন টোটাল নামাজগুলো পড়বেন, টোটাল নামাজ পড়বেন, আগে আগে যাবেন, জুমার অনেক গুরুত্ব অনেক মর্যাদা জুমার দিন, আল্লাহ আকবার, সকাল সকাল যাবেন, ভালো জামা গায়ে দিয়ে যাবেন, গায়ে আতর দিয়ে যাবেন, চোখে সরমা দিয়ে যাবেন, জুমার দিন ঈদের দিন, সুবহানাল্লাহ, বলুন মহব্বতের সঙ্গে বলুন, দুই রাকাত নামাজ, তাগিয়াতুল উযুর নামাজ, এই নামাজের কতটা গুরুত্ব দেখুন, এই নামাজের কতটা মর্যাদা দেখুন। আল্লাহ নবী মিহরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন, আল্লাহ নবী মিহরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন, আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পাচ্ছিলেন, মানুষ দেখতে পাচ্ছিলেন না, একজন মানুষের পায়ের আওয়াজ নবী শুনতে পাচ্ছিলেন, মানুষ দেখতে পাচ্ছিলেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ, এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব জোর, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। একটু মহব্বতে বলা যাবে না, তকবীর দেন তো নারায় তকবীর, আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবাসলাম, এই যে বেলালের পায়ের আওয়াজ, আমি রসূলুল্লাহ তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি। বেলাল কোথায় বলুন, বলুন দুনিয়ায় পায়ের আওয়াজ কোথায়, কি আসমানে? আমি কি আসমানে বলেছি? হ্যাঁ কোথায়?
জান্নাতে জান্নাতে পায়ের আওয়াজ জান্নাতে সুবহানাল্লাহ বলুন তিনি আছেন কোথায় দুনিয়ায় হযরত বেলাল আছেন দুনিয়ায় পায়ের আওয়াজ কোথায় শুনছেন রাসূল জান্নাতে গেল কি করে আওয়াজ আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন ও মামা বেলাল কি এমানত কোন বাবা কি আমল কোন বাবা আমি রাসূলুল্লাহ আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইবাদত তমন কিছু করতে পারি না আমল তমন কিছু করতে পারি না তবে আমি সর্বক্ষণ পবিত্র হানাতে থাকার চেষ্টা করি আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই আমি উযু করে নিয়ে আমি দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই জোরে বলতে পারলেন না আল্লাহ রাসূল বললেন তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম কি ইবাদত করো তুমি বেলাল ওজরে ইবাদত তেমন কিছু করতে পারিনি আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযুটা করে নেই উযু করে নিয়েই দুই রাকাত নামাজ পড়ি কি নামাজ ওই সেই তাহিয়াতুল উযু আমরা পড়ি যারা মোটামুটি পড়ি সপ্তাহে কবার একদিন সপ্তাহে একদিন জুমার দিন কিন্তু সেখানেও দেখা যাচ্ছে শতকরা কত পার্সেন্ট পড়ে আসতেছে তখন দেখা যাচ্ছে খুতবা হাফ হয়ে গেছে আল্লাহু আকবার এবং বিশ্বাস করুন আপনি অবাক হয়ে যাবেন না ওই জায়গাটা কথা আমি আর আজকে বলবো না আমি খুব কষ্ট পেলাম খুদ মুজাদ্দিদে জামানের দরবারেও গিয়ে দেখেছি মুজাদ্দিদে জামানের দরবারে আমার মুসলমানের ছেলেরা অধিকাংশ দেখেছি আপনার জুমার দিনে দুরাকাত পড়ে সব হই 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 করতেছে যারা জুমার নামাজ পড়েছেন কারা ওখানে দাদা হুজুরের দরবার জুমার নামাজ পড়েছেন কারা হাত তোলেন তো সাক্ষী দেন সবাই কি সব নামাজ পড়ে নিজে দেখেছি নিজে দেখেছি আল্লাহু আকবার মুজাদ্দিদের জামানের দরবারেও অথচ ওই লোকটা কিন্তু দাদা হুজুরের ভক্ত হিসাবে দাবিদার আমি কাকে ভালোবাসি দাদা হুজুরকে ভালোবাসি এটা কি ভালোবাসা হলো হ্যাঁ ও তো সে কাগজের দিকে চালার মতন হচ্ছে না আহা ফিরে এসো বাবা আমরা সকলে একটু পরিবর্তন হই আমরা একটু ভালো হই একটুখানি একটুখানি বিগত জীবনের ইতিহাস মনে করে দেখেন আমাদের অনেকের আব্বা আমাদের অনেকের মা অনেকের দাদু দাদি অনেকের নানু নানি সব জনমের মতো বিদায় নিয়ে এ আমার দিকে তাকান আমার দিকে তাকান জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে আজকে তারা তারা কবরে গিয়েছে মানে আমরাও কি আমরা কিন্তু চলে যাব কি নিয়ে যাব কি আছে আমাদের কি আছে আমাদের আপনি জানেন আমি যে আল্লাহ রসুলের কথা বলছিলাম আপনাদেরকে আমি যে আল্লাহ রসুলের কথা বলছিলাম আপনাদেরকে আপনি জানেন মানুষ যখন মারা যায় লাশ গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে খাঁটি আয় করে তুলে জানাজা নামাজ আদায় করে লাশ যখন কবরের ভিতরে রাখা হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ কবরের ভিতরে শুয়ে দিই 40 কত মাসতে যতটুকু সময় এর ভিতরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে প্রবেশ করবে আপনাকে আমাকে তিনটে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা তোমার রবকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওমান নবী উকা তোমার নবীকে 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দিনুকা তোমার দিন কি প্রশ্ন হবে কটা জোরে বলুন জোরে বলুন 1 নাম্বার হুজুর এটা তাকবীর নারায় তাকবীর বলুন নারায় তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান
শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখন পড়তে হয় যাক কোন কথা বলছিলাম তোমার রবকে তারপর কি প্রশ্ন নবীকে মিশকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূলকে ইমানদারের কবরে দেখানো হয় সুবহানাল্লাহ বলো ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো এখন ওই লোকটার জীবন এই নবী যা করেছে ও তার বলো 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 উল্টো ও জন্তু কি কবরে নবীরে চিনতে পারবে বলে মনে হয় হ্যাঁ পারবে ও আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বলবে হাই হাত আল্লাহ আদরি বাংলা মানে হায় আফসোস মে কিছু নেই জানতে আমি কিছু দেখো তো কি করে জানবি তুই সারা জীবন তো উল্টো চলেছিস একজনের স্ত্রী একক আমার দিক তাকা একজনের স্ত্রী নদী পথে এক জায়গায় গিয়েছে এখন আসার সময় সেই নৌকা ডুবে গেছে আর নৌকা ডুবে গেছে মানে যাত্রী সব কি হয়ে গেছে সব ডুবে গেছে স্রোতে কে কোন দিকে গেছে তার তো ঠিক নেই একজনের স্ত্রী তার স্বামীর কাছে সংবাদ গেল যে আপনার স্ত্রী যে বোটে ছিল সেই বোটটা ডুবে গেছে আপনি একটু জানেন ও এসে ভাই নৌকা ডুবে গেছে মানে স্রোত যেদিকে যাচ্ছে আপনার লাশ খুঁজতে গেলে কোন দিকে যেতে হবে স্রোত যেদিকে যাচ্ছে ওইদিকে যেতে হবে তো এখন ওনার স্বামী উল্টো দিকে হাঁটতেছে তা বলতেছে ও ভাই তুমি ওদিক যাচ্ছ কেন লাশ যদি তোমার পাওয়ার আশা থাকে তো কোন দিক যেতে হবে স্রোত যেদিক গেছে ওই দিক যা তো বলতেছে এই তোরা জানিস নি আমার স্ত্রী সারা জীবন উল্টো পথে হেঁটেছে ওর লাশ এদিকে যাবে আমি বিশ্বাস করি মাল খুঁজতে গেলে এইদিকে যাই ওর লাশ এদিক পাওয়া যাবে না সারা জীবন আমরা চলেছি উল্টো 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 কবরে নবীরে চিনবি কি করে ওই ব্যক্তিটা আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলবে হাই হাত আলাদিরি হাই আফসোস আমি জানি না জানি না ও জওয়ানেরা যুবকেরা কিন্তু জানা যারা নবীর পাগল হবে নবীর দিওয়ানা হবে নবীর আশিক হবে নবীর পাগল হবে ওদের লাশ কবরের ভিতরে শুয়ে দি ফেরেশতারা যখনই জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি অন্য কেউ নন ইনি হলেন আমাদের নবী দীন দুনিয়ার বাদশাহ আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন বলুন আমি কারণ ও কিন্তু দুনিয়া নবীকে চেনার কি কাজ করেছিল ও আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলবে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি অন্য কেউ নয় এ তো আমাদের সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা হাসি মুখে বলবে রব্বি আল্লাহ জিজ্ঞাসা করবে আমার দীনুকা উত্তর দেবে দীনুল ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন বলুন আমিন বলুন আমিন খোকা নবী সাহাবীরা কবর দিকে কাঁদতেন বাপ কি দিকে কাঁদতেন কবর দিকে খুব কাঁদতেন তার ভিতরে একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি কবর দিকে এত কাঁদতেন চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত চোখের পানিতে কি কি ভিজত দাড়ি জুব্বা বেহুশ হয়ে পড়ে যেতেন হুঁশ ফিরলে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন ও ভাই উসমান
আল্লাহ রাসূল যখন আমাদের জাহান্নামের বর্ণনা শুনান আযাবের বর্ণনা শুনান আপনি তখন এত কাঁদেন না কবরের পাশে আপনাকে যতটা কাঁদতে দেখেছি কারণ কি বলেন তো ভাই আপনি কবরের পাশে এত কাঁদেন কেন ভাই নবী পাকের সাহাবী বলেছিলেন ও আমার সঙ্গী সাথীরা ও নবী পাকের সাহাবীরা আমি উসমান আল্লাহ নবীর পাক জমানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি আল্লাহ নবী বললেন কবর হলো আখেরাতের ফার্স্ট স্টেশন আল্লাহ নবী বললেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি শুনে পড়ে যায় আর চোখের পানি আটকে রাখতে পারি না ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায় যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করে কবর থেকে কান্নাকাটি করে আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন ও বাবা উসমান গনি আমি রাসূলুল্লাহ আমি তোমার জন্য আনন্দের সংবাদ এনেছি আমি তোমার জন্য খুশির সংবাদ এনেছি কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা উসমান গনি আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতি 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 তুমি জান্নাতি নবী ঘোষিত জান্নাতি সাহাবী আমি বক্তব্যর শুরুতে একটা কথা বলেছিলাম তখন অনেকে ছিলেন না তবে আমার হুজুর ছিলেন মসজিদের ইমাম তো নাকি ওনার পিছনে আমি নামাজ পড়েছি উনি ছিলেন বলেছিলাম নিয়াত এই নিয়াতে বসুন যে আজকে যারা আসবে শরীয়তের মাপকাঠিতে যে কথাগুলো বলবে ওই আলোচনাগুলো মেনে নেব মেনে নেব মেনে নেব বলেছিলাম যারা একদম ফার্স্টে ছিলেন মেনে নিলে উপকার না মানলে কিচ্ছু পাবেন না একবার একেবারে বলবো না এখানে বসে অজনসে শোনার জন্য আপনার কিছু সওয়াব হবে জীবনের সগীরা গোনা মাপ হবে যাবার সময় তাবারুক পাবেন তবে আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে না মেনে নেন কাজে লাগান আল্লাহর রহমত হয়ে যাবে আল্লাহর রহমত হয়ে যাবে আল্লাহর রহমত হয়ে যাবে আমি যদি একটা একটা করে আপনাকে আমি যদি আমি আগিয়ে যাই আপনাকে প্রমাণ করিয়ে দেব আমরা বিশ্ব নবী থেকে অনেকটা কাছে না দূরে বলুন বলুন দূরে রসুল থেকে দূরে মানে রব থেকেও দূরে আজকের এত আজাব গজব বিপদ মুসিবত কেন রে বাবা হ্যাঁ এ সব হচ্ছে আমাদের হাতের কামাই সব কি আল্লাহ এত কিছু দেখাচ্ছে আমাদের এত কিছু দেখাচ্ছে এরপরেও আমরা কিন্তু পরিবর্তন না আমরা কিন্তু আমরা হচ্ছে জ্ঞান পাপী কি পাপী বাবা জ্ঞান পাপী সব জানি বলো আমরা বলে হুজুর ওই লোকটা পাগল আমি বলি তুই পাগল ও কিরকম পাগল ওর হাতে 500 টাকার একটা নোট দিয়ে কেড়ে নেদিন দেখি তোর মুখে ঘুষি মারবে কার তুই যারে পাগল বলতেছিস ওর হাতে 500 টাকার নোট দিয়ে কেড়ে নে যা তুই পাগল আমরা সব জানি সব বুঝি আমরা জেনে শুনে কি করি ভুল করি গোদা বাংলা একটা কথা আছে জেনে শুনে করে পাপ তার গোনা হয় না মাপ একটা কথা আছে আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে সংশোধন হতে হবে আল্লাহ আকবার আজকে আপনি দেখুন এই যে এখানে যে আপনার এই মাহফিলটা হচ্ছে একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর পরিবেশ এখান থেকে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয় একটা মানুষ আজকের মাহফিল সার্থক আজকের এই মাহফিলের পিছনে যদি 1 লক্ষ টাকা খরচ করে টাকা খরচ করাও কি সার্থ হয়ে যাবে একটা মানুষ যদি আমল করতে পারে সে নারী হোক কিংবা পুরুষ একজন ব্যক্তি একজন ব্যক্তি আল্লাহ আকবার আমরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেককে আমরা নবীকে যে ভালোবাসি সেই
ভালোবাসার আরো আমাদেরকে গভীরতা যেতে হবে, আরো আমাদেরকে ডিপে নামতে হবে। মহব্বত, আল্লাহু আকবার, আরো গভীরতা যেতে হবে আমাদেরকে। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বর্গদিগকে বাঁচাও, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আপনি নামাজ পড়ছেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন। তাদের যদি কোনো শরীয়ত বিরোধী কাজ করতে দেখেন, ওদের অন্যায়ের প্রতিবাদটা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। কারণ রসুল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফা বিকলবিহি ওয়াদালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিসসালাম। রসুল বলেছেন, তোমার সামনে যখন কোনো অন্যায় অপরাধ কাজ হবে, তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায় কি করবে? প্রতিবাদ। সেই প্রতিবাদের ধারা বলেছেন রসুল তিনটি। এক নম্বর বলেছেন, তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, কি দিয়ে? জবান দিয়ে। যদি ওটা দিয়ে না পারো, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটাই হচ্ছে দুর্বলতম ইমানের লক্ষণ, অন্তর দিয়ে ঘৃণা। আল্লাহ নবী 10,000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওদেরই বুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলছেন কত বছর বয়স থেকে? 7 টু মুখে মুখে, মা নামাজটা পড় মা, আব্বা। ছেলেদের বাপ বলা যায় না, মেয়ের মা বলা যায় না, আব্বা নামাজটা পড়ো, আব্বা পড়ো। এখান থেকে কদিন আগে আমার একটা মেয়ে, 8 বছর বয়স, ছেলেটার বয়স 18 বছর, তো আমার মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে অন্য কাজে আছি, তো আমার ছেলেটা আমার হাত ধরে নিয়ে এসে বলছে, আব্বা ফারহানা নামাজ পড়ছে দেখো। আল্লাহ আকবার, মেয়েটা নামাজ পড়ে। আমি ওর মাকে বলেছি, তুমি যখন নামাজে দাঁড়াবে, ওর হাতটা ধরে তুমি ওখানে দাঁড় করিয়ে দেবে, একদিন দুদিন করবে, তারপর দেখবে তোমাকে আর টানতে হবে না, এমনি তোমার পিছু ধরবে। সুবহানাল্লাহ, বলুন তো। বলছে, আব্বা ফারহানা নামাজ পড়ছে, একটু এসে দেখো, মেয়েটার নামাজ পড়ছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার জীবন সার্থক, আমার চোখ দিয়ে পানি এসে গেল। আহা, রসুল বলেছেন 7 থেকে 10 মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রসুল বললেন, অদ্রিভুম, আমরের সিগা, ওকে কি করো? মারো। আচ্ছা বলুন তো, এখানে যারা আমরা যারা আছি, আপনি আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলেছেন, ওরা পড়িনি, আপনি তাকে প্রহার করেছেন, একজন ব্যক্তি একটু হাত তোলেন তো। কিন্তু দেখুন, ছেলে মেয়ের অন্য অপরাধের জন্য আমরা কি করেছি, মারেছি না? কত মান মারেছি ওর, কিন্তু নামাজের জন্য কে মেরেছেন? একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, ছেলের নামাজের কথা বললি, ওজন রোকে। আমি, চাষা ছেলের বয়স কত? তো বলছে 35। আমি, চাষা ও তো রুকেছে, আপনার মারিনি, ভাগ্য ভালো। হুজুর এত বড় কথা? আমি বলি, আপনার উপর মার তো ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না, মার ফরজ। বলছে, হুজুর আপনি এত বড়। আমি, চাষা রসুল নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে, আর আপনি বলতেছেন কখন? মাত্র ফরজ হয়ে গেছে আপনার উপরে, মুগুর পেটা করেনি আপনার ভাগ্য ভালো। আমাদের বসিরহাটের জমিন, বসিরহাটের সংলগ্ন খোলাপতা বলে একটি জায়গা আছে, নাম শুনেছেন অনেকে, নিশ্চয় গেছেন। ও আমার মারা, ওই খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি।
নাম শুনেছেন বজদুর রহমান যিনি ছিলেন একজন জিহাদি আলেম সৌদিতে গিয়ে সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন সুবহানাল্লাহ বলুন সৌদি আলেমের সঙ্গে বাহাজ করালো বজদুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন ওই খেলাধুলা করে যখন বাড়িতে ফিরছেন ওই সময় সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে আসমানের সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে হুজুরের গায়ে কাদা মাটি খায় হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন দেখেন না আমাদের ছেলে মেয়েরা এমনি এমনি খুঁজে পাওয়া যায় না কিন্তু ঠিক খাওয়ার সময় জমিদার এসেই বলতেস কি তো হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গেছেন খেলাধুলা করে যখন ফিরছেন সূর্যটা আপনার পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে হুজুরের গায়ে কাদা মাটি ঘাম এসেই কি বলছে এসে মা ভাত দেন আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি রাসূল বললেন তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ আর তোমাদের অধীনস্থ যারা কিয়ামতের ময়দানে তার ব্যাপারে জবাবদিহি করা লাগবে হুজুরের আম্মা বলছেন ও মামা বজদুর রহমান খানা চাচ্ছ বাবা আমি তোমার মা জিজ্ঞাসা করছি জোহরের নামাজটা কি পড়ছ জোরে বলা যাবে আর একটু আর একটু মা দেখুন নামাজ পড়েছো কোন নামাজ নাম হুজুর বলছেন না আম্মা আমার নামাজ পড়া হয়নি হুজুরের আম্মা জান বলেছিলেন ও বাবা বজদুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না হুজুর বললেন আমি মনে করলাম আমার আম্মা আমাকে এই পর্যন্ত বলে ছেড়ে দেবে কিন্তু হলো না আম্মা জান আমায় বললেন ও বাবা বজদুর রহমান দাঁড়িয়ে যান হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন কি আনলেন মা কোথা থেকে দুটি ইট আনলেন ইট এনে আমায় বললেন ও বাবা বজদুর রহমান হাত দুটো সোজা করো হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে বয়স কত পারবে ইট 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 হুজুর হুজুরের আম্মার ছেলে দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বলছে ইট যদি পড়ে যায় ও 7 বছরের ছেলে কি হাতে ইট রাখা সম্ভব কি হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল আমি থরথর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় হুজুর বলেন আমি থরথর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় আম্মা জান আমায় বললেন যাও বাবা গোসল করো হুজুর বললেন আমি গোসল করলাম আম্মা জান বললেন বাবা জোহরের নামাজটা আদায় করো হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজদুর রহমান আমার জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা হয় নাই ওই দিন থেকে জীবনে আমার হায়াতে জিন্দেগিতে কোনোদিন এক অক্ত নামাজ কাজা হয়নি আল্লাহ আকবার একটা কথা বলছি জমিন যদি ভালো হয় গাছ গাছ যদি ভালো হয় ফল বলো না জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে তার মানে বাপ যদি নামাজি হয় বাপ যদি সচ্চরিত্রবান হয় বাপ যদি আল্লাহ
আল্লাহওয়ালা হয় মা যদি নামাজি হয় মা যদি সচ্চরিত্রবতী হয় মা যদি পর্দানাশিনী হয় ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে আজকে জমিন খারাপ হয়ে গেছে আপনি লক্ষ্য করে দেখুন আমরা আমাদের কি বলবো আমরা নিজেরাই খারাপ হয়ে গেছি আজকে আমাদের ভিতরে নবীর আদর্শ নবীর সুন্নাত নেই আমরাও শেষ আমাদের নেক্সট জেনারেশন তারাও সব শেষ অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ পাক কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আমি আপনার কাছ থেকে বিদায় নেব ভাই আমার 9টা পর্যন্ত থাকার কথা 9টা 12 হয়ে গেছে আমি আপনার কাছ থেকে বিদায় নেব ফুরফুরা শরীফের হুজুর কিবলাতে নিয়ে আসবেন তবে শেষ কথা বলছি আমার কাছে একটা কিতাব আছে আমি এটা জলসা জলসা বিক্রি করি মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ একটু সুবহানাল্লাহ বলুন কত হাজার বলেছি বাবা 18,000 আল্লামা বড় মাওলানা সাহেব ওই সেই হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমি এটা জলসা জলসা বিক্রি করি এটা কিন্তু আমার ব্যবসা নয় এই জন্য বিক্রি করি অনেকে দেখেছি নামাজ পড়ছে আমার নিজে চোখে দেখা কিন্তু আমি দেখছি নামাজে প্রচুর ভুল তো অন্তত তারা যেন একটু বাঁচে জীবনে অনেক পয়সা খরচ করেছেন বইটার প্রিন্ট আছে 70 টাকা আমি শুধু সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার স্বার্থে আমি এটা 50 টাকা করে বিক্রি করি 50 টাকা এখানে অনেকে এসছেন আপনার জীবনে আপনি অনেক পয়সা নষ্ট করেছেন অনেক পয়সা যদি কারোর যদি পড়ার মন মানসিকতা থাকে তো 50টা টাকা দিয়ে আল্লামা হুজুরের লিখিত একটা নামাজ শিক্ষা আপনি নিতে পারেন আপনি পড়বেন স্ত্রীকে দেবেন ছেলেকে দেবেন মেয়েকে দেবেন তাদের জীবনে অনেক অনেক উপকার আসবে অনেক উপকার আসবে আল্লামা হুজুরের কিতাব হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম সোহান আল্লামা হুজুর যখন ফুরফুরা শরীফে যেতেন মুজাদ্দিদের জামানের দরবারে যেতেন দাদা হুজুর পীর কাবদা রহমতুল্লাহ আলাইকে বসিরহাটের বড় মাওলানাকে দেখলে দাঁড়িয়ে যেতেন একটু সোহানাল বলতে পারলেন না ছাত্রকে দেখে কে দাঁড়াচ্ছে শিক্ষক দাঁড়াচ্ছেন পীর মুরিদ উনি পীর ইনি মুরিদ মানে শিক্ষক আর ছাত্র ছাত্রকে দেখে কে দাঁড়াচ্ছে শিক্ষক আজিব তমাশা আল্লামা হুজুর বলছেন হুজুর আপনি আমার পীর আপনি আমার মোর্শেদ আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমার লজ্জা হয় আমার শরম মুজাদ্দিদে জামান বলেছিলেন বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না আমি তোমাকে দেখে সম্মান করি না আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছে ইলম ওই ইলমের তাজিম ওই ইলমের তাজিমে আমি দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ দাদা হুজুর দাঁড়াতেন যে তো আপনি আপনার জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন পারলে আপনার 50 টাকা দিয়ে একটা কিতাব এখানে দেখছি কিছু যুবক আছে যুবকরা তো মোবাইলের পিছনে প্রচুর পয়সা নষ্ট করে নেটের পিছনে পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব পড়বি বাবা এখনো অনেকে আপনার উজু করতে জানে না আজকেরই আপনার জোহরের নামাজ একটা মসজিদে বা জামাত পড়লাম তো একজন ব্যক্তি উজু করছে তিনি আমার খুব ক্লোজ কিন্তু আমি দেখছি লোকটা ভুল উজু করছে আমি তাকে ধরলাম আমি বললাম ভাই আপনার কিন্তু ভুল হচ্ছে এইভাবে হবে করতে হবে অনেকে উজু জানে না গোসল জানে না কি করে নামাজে দাঁড়াতে হবে জানে না রুকু করতে হবে জানে না আপনার সিজদা করতে হবে জানে না আমি যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা কোন দিকে থাকবে আমি যখন রুকুতে যাবো আমার নজরটা কোন দিকে থাকবে আমি যখন সিজদায় যাবো আমার নজরটা কোন দিকে থাকবে ও আল্লাহ অনেকে দেখেছি নামাজ পড়ছে নিয়ত করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে কিচ্ছু বলে না কিছুক্ষণ পরে সেজদা করতেছে রুকু করতেছে আল্লাহু আকবার ও নামাজ কি নামাজ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো সুবহানাল্লাহ বলুন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি জি আমি আপনাদের কাছে বই পাঠাচ্ছি কটা যদি পারেন খোকা একটু এসে দিন বাবা এ এস হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা
একজন 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 কেউ একটু আসেন তো এই যে এই যে এই কাজটা করবে তারও সব হবে আমারও সব হবে এই দেখেন যদি কেউ না এটা দেখেন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফুরফর শরীফের হুজুর আসবেন তবে আমি নাই এখানে যাই মায় করে নে কোল দিয়ে বাড়ি যাচ্ছি ভাই কিন্তু ফুরফর শরীফের হুজুর যদি এইরকম শ্রোতা দেখে তো অজ করবে কি করে আল্লাহু আকবার আমি তো শুনেছি আজকের এখানে ফুরফর শরীফের দুজন হুজুর কেবল আছেন তাই না আল্লাহু আকবার রাস্তা যে সমস্ত জওয়ান যুবকরা আছে ওরা যদি সব মাহফিলে আসে মনে হয় মাহফিলটা ভরে যাবে বাবা এখনো যারা আশেপাশে আছো বাবা সব আল্লাহর রাস্তায় চলে আসো মুজাদ্দিদের জামানায় আওলাদ আসবে বাবা আমি একজন সাধারণ ব্যক্তি ছেড়ে দেন আমার কথা আমি একজন সাধারণ ব্যক্তি আমার কথা ছেড়ে দেন আমার কথা ছেড়ে দেন যারা আশেপাশে আছেন দূরে দূরে যারা আছেন সব মাহফিলের ভিতরে চলে আসে সব